জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান, আজকে আমার বিষয় হলো পেঁয়াজ কাটার সময় কিভাবে চোখের জল আটকাবে। পেঁয়াজ কাটতে গিয়ে কাঁদবো না এটা হতেই পারে না, আর যে কোনো ভালো ভালো রান্না পেঁয়াজ ছাড়া চলে না। তাহলে কিভাবে আমরা চোখের জল আটকাবো, সেক্ষেত্রেও সহজ সমাধান আছে। যেহেতু পেঁয়াজের মধ্যে থাকে সালফার যৌগটা, আর এটা যখন চোখের কাছাকাছি আসে তখনই কিন্তু চোখ দিয়ে জল বেরোয়। তো কি করবে, কিছুটা তোমরা কাটার সময় যখন পেঁয়াজ যে জায়গাটা দিয়ে কাটছো অনেকটা বেশি করে যদি মুখের দিকটা কেটে নাও তাহলে দেখবে চোখ দিয়ে জল পড়াটা কম হবে। আবার তোমরা কি করতে পারো বলো তো, ধারালো ছুরি বা বটি যাই হোক না কেন সেটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জলটা আসবে না। আবার যদি বটিতে বা ছুরিতে একটু ভিনিগার লাগিয়ে রেখে দাও তাহলেও কিন্তু চোখ দিয়ে জল বেরোবে না। নুন জলের মধ্যে পেঁয়াজের খোসা ছাড়িয়ে সে গোটা পেঁয়াজটাকে যদি নুন জলের মধ্যে ভিজিয়ে রাখো তাহলেও কিন্তু তোমার চোখ দিয়ে জল বেরোবে না। বা পেঁয়াজ যখন টুকরো টুকরো করে কাটবে তার আগে তো খোসা ছাড়িয়ে রেখে দিই গোটা পেঁয়াজটা, সেই পেঁয়াজটাকে একটু ফ্রিজের মধ্যে রেখে দাও, 5-7 মিনিট রাখো, তারপর বের করে তোমরা পেঁয়াজটাকে কাটো, তাহলে দেখবে আর চোখ দিয়ে কোনো রকম জল বেরোবে না। এই কটা পদ্ধতি অবলম্বন করে দেখো বন্ধুরা, তোমাদের পেঁয়াজ কাটার সময় কিন্তু আর কোনো অসুবিধা হবে না, আর নাক চোখ মুখ দিয়ে কোনো রকমভাবে আর জ্বালাও করবে না জলও পড়বে না চোখ দিয়ে। কেমন লাগলো আমার এই টুকিটাকিটা সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। যদি মনে হয় এটা সত্যিই একটা উপকারী টুকিটাকি তাহলে যতটা সম্ভব পারো বন্ধুদের মধ্যে শেয়ার করো। শুধু শেয়ার করলেই হবে না, তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে। অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।